আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজ আমরা চলে আসছি রূপসা পাইকারি মাছ বাজার। নদী দিয়ে বিভিন্ন জায়গা থেকে নদী এবং সাগরের এবং দেশীয় মাছ এই বাজারে এসে থাকে। দেখেন এখানে মাছ নামানো হচ্ছে, এই ট্রলার করে মাছগুলো আসা হয়েছে। এই যে এখানে নামানো হচ্ছে, দেখেন ক্যারেট ভরে ভরে মাছগুলো নামানো হচ্ছে। আমরা একটু দেখাবো ভিতরে যে মাছের দাম কেমন এবং কি কি মাছ এখানে উঠছে। চলেন তাহলে ভিতরের দিকে যাওয়া যাক। আপনারা জানেন বন্ধুরা, আমরা ঢাকার ভিতরে বিভিন্ন জায়গার বাজারের মাছের রেট এবং কত ধরনের মাছ পাওয়া যায় এগুলো দেখানোর চেষ্টা করি। আজ আমরা দক্ষিণাঞ্চলে চলে আসছি, এটা খুলনাতে রূপসা ফেরিঘাট। দেখেন দর্শক, এখানে জিতা পাঙ্গাশ মাছ আছে, আপনাদের একটু দেখানোর চেষ্টা করব পাঙ্গাশ মাছগুলো। দেখেন একবার জিতা নর্মালি 4 কেজি সাইজের, এটা বড় সাইজটা। সামনে একটা আছে, দেখেন এটা ছোট সাইজ। ওইটা আপনাদের একটু ভিতরে যে দেখাবো মাছের দাম। দেখেন বাজারটা অনেক বড়, এটা পাইকারি বাজার। দেখেন এত পাইকার, এটা একবার ভোরবেলা আপনারা আসলে এখান থেকে পাইকারি মাছ কিনতে পারবেন। বিশেষ করে ব্যাপারী ভাইরা দক্ষিণ অঞ্চলে যারা মাছ পাইকারি কিনে বিক্রি করেন তাদের জন্য এটা। দেখেন এখানে ক্যারেট ভরে পোয়া মাছ আছে, দেখেন এটা লাল পোয়া, বরফ দেওয়া একেবারে। হ্যাঁ বাজারটা অনেক বড়, দেখেন একবার ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত। আপনাদের ভিতরে যাই, আমরা মাছের দামটা দেখানোর চেষ্টা করব। এখানে কিছু মাছ আছে, দেখেন দেখেন বন্ধুরা এখানে লাল পোয়া আছে। দেখেন এখানে ছোট চিংড়ি মাছ আছে, এটা হরিণা চিংড়ি বলে আমাদের দক্ষিণ অঞ্চলে, এটা বাগদা চিংড়ির সাথে থাকে। এটা চেউ মাছ, আর এখানে আছে পোয়া, বড় পোয়া, এটা লাল পোয়া। দেখেন আঙ্কেল চিংড়ি মাছ কত করে বিক্রি করছেন? এটা 550 বিক্রি হয়, 700 দাম হচ্ছে, 500 টাকা দাম হচ্ছে। এটা তো পাইকারি বাজারে? হ্যাঁ পাইকারি, পাইকারি আমরা 100 গ্রাম লেস দিই। আচ্ছা 520। ওটা কত করে চিংড়ি মাছ? ওটা হলো 470 টাকা। 470 টাকা। আর চিংড়ি কত করে? সেও মাছ হলো 280 টাকা। 280 টাকা কেজি? কেজি কেজি কেজি। আচ্ছা এটা কি লাল পোয়া? কত করে লাল পোয়া? এটা কত করে ভাই? এটা কেজি 300 টাকা কেজি। দেখেন লাল পোয়া এটা 300 টাকা কেজি। এটা মেনলি পাইকারি বাজার, ব্যাপারী ভাইদের জন্য এটা এখান থেকে কিনে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করতে পারবেন। দেখেন দর্শক, এখানে মাছ ডাকে বিক্রি হচ্ছে 235 টাকা, 240 টাকা করে কেজি। দেখেন ডাকে 240 টাকা উঠছে। দেখেন করে মাছটা পেয়ে গেছে। দেখেন দেখেন বন্ধুরা এখানে সাগরের মাছ আছে। দেখেন 400 টাকা করে ওই মাছটার দাম হচ্ছে। দেখেন দর্শক, এখানে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 350 টাকা কেজি। এটা কেজি হিসেবে 350 টাকা। 350 টাকা 350 টাকা 350 টাকা 350 টাকা দাম।
দেখেন মাছটা 350 টাকা করে হয়ে গেছে 360 টাকা করে বিক্রি হলো ট্যাংরা মাছ কেজি হিসেবে 360 টাকা দই 360 টাকা আওয়াজ করো 360 টাকা 360 টাকা 360 টাকা তুমি 300 করে আরে কি মাছ ভাই দাঁতনা মাছ দাঁতনা মাছ 300 করে দাঁতনা মাছ ভাই দাঁতনা মাছ 300 করে না টাকা দাঁতে ভাইকে টাকা দাঁতে ভাইকে 300 করে 300 করে 300 করে 300 করে দেখেন দর্শক এখানে অনেক ধরনের সাগরের মাছ আছে এত পরিমাণ মাছ নদী সাগরের মাছই বেশি এখানে ওঠে দেখেন দেখেন এখানে ভ্যান থেকে ক্যারেট ভরে ভরে মাছ নামানো হচ্ছে এটা এই নদীতে চলে আসছে আপনাদের আগে দেখানোর চেষ্টা করছি দেখেন 145 টাকা করে বিক্রি হয়েছে 145 টাকা দিয়ে 145 পাতা গো নম্বরে 60 টাকা করে দেখেন দেখেন দর্শক এখানে 300 টাকা করে বিক্রি হচ্ছে শিং মাছ প্রচুর পরিমাণ শিং মাছ দেখেন 135 দেখেন দর্শক এখানে তেলাপিয়া একটা জেতা তেলাপিয়া 135 টাকা করে 135 দেখেন দর্শক এখানে চিংড়ি মাছ আছে এখানে চিংড়ি মাছ একটু কমই উঠে আমি দেখলাম যেটা এখানে বেশি নদী সাগরের মাছ যেহেতু এটা নদীর সাইডে লঞ্চ করে নদী এবং সাগরের মাছ নিয়ে আসতেছে আপনাদের দেখালাম সেটা ঘাটে আপনাদের দেখালাম দেখেন এখানে রুই মাছ আছে এটা বাচ্চা রুই দেখেন 140 টাকা করে জেতা তেলাপিয়া মাছ বিক্রি করলো এটা কেজি দেখেন এই ইলিশ মাছটা এটা বড় সাইজ দেখেন
দর্শক ইলিশের দামগুলো দেখেন ডাইকে বিক্রি করতেছে 2200 এটা দেখেন দেখেন দর্শক এখানে জিতা পাবদা আছে একবার জেতা দেখেন আর এখানে এত পরিমাণ শব্দ যেহেতু বাজারে মানুষ অনেক দেখেন দেখেন প্রচুর পরিমাণ ভিড় এটা দেখেন এখানে জেতা শিং মাছ আছে বড়টা 550 টাকা করে একদম দেখেন 550 টাকা করে একবার জেতা তো দেখেন এখানে ইলিশ মাছ 500 টাকা করে ডাক উঠছে তারা আশা করতেছে আর একটু দাম হবে 500 টাকা ওই পাশে বড় ইলিশ আছে দেখেন 500 টাকা দর্শক দেখেন এখানে রুই মাছ বিক্রি হচ্ছে 340 টাকা ডাক উঠছে তারা আশা করতেছে আর একটু দাম বাড়বে দেখেন ৫০০ ৫০০ ৫০০ টাকা ৫০০ ৫০০ ৫০০ ১০ ২০ ২০ ২০ ৩০ ৩০ ৩০ টাকা ৩০
প্রতিদিন 40 টাকা 40 40 540 আট 2 প্রতিদিন 50 50 50 টাকা 50 50 550 অনিবেশ 560 টাকা 60 560 560 560 560 আট 2 প্রতিদিন 9 570 70 570 আট 2 প্রতিদিন এখন দর্শক ইলিশ মাছ 570 টাকা বিক্রি হলো এটা কেজি হিসেবে বিক্রি করে তারা এটা পাইকারি বাজার 50 পাইকারি দাম 420 430 450 টাকা করে বিক্রি হলো ইলিশ মাছ দেখেন দর্শক এখানে সাগরের মাছ আছে এখানে ইলিশ মাছ আছে এখানে ইলিশ মাছ আছে বলারে দাম বলারে দাম বলে আরে কত কইছে আ ভাই 150 150 150 হ্যাঁ 150 50 50 50 দেখেন দর্শক 24 দেখেন 2400 2400 আপনি দেখেন একবার ব্যানার উপরে দাঁড়ায় মাছ কাটতেছে দেখেন 2400 দেখেন দর্শক এই পাশে আরেকটা ব্যানার উপর বিক্রি হচ্ছে দেখেন কত 1400
145 টাকা দেখেন পাঙ্গাস মাছ একবার জেতা পাঙ্গাস মাছ 145 চলেন সামনে আরো পাঙ্গাস মাছ আছে এই পাশে কিছু সাগরের মাছ আছে আপনাদের দেখাবো এগুলোর নাম আসলে আমি জানি না অত ভালো দেখেন চলেন আমরা সামনের দিকে যাই আরো আপনাদের কিছু মাছ দেখানোর চেষ্টা করি পুরোটাই পাঙ্গাস মাছ দেখেন কি মাছ বাবা এটা বাবা এটা কি মাছ ভাই ফাইছে কত করে কেজি এটা 180 টাকা কেজি আচ্ছা এটা একই এটা কত করে ভাই 130 টাকা করে এটা কি মাছ বলে এটা কলম্বো 130 টাকা করে কলম্বো মাছ দেখেন দর্শক কাকা পাঙ্গাস কত করে বিক্রি করেন কাকা 160 টাকা কেজি 155 টাকা কেজি কতটুক সাইজ আছে এটা 2 কেজি ওভার আছে 2 কেজি আছে 2 কেজির বেশিও আছে দেখেন এখানে কাকার অনেক মাছ সবগুলো কি একই রেট না একটু কম বেশি আছে কম বেশি আছে এটা আছে আপনার 30 টাকা ছোট দুটো আচ্ছা এটা ছোটটা 30 টাকা কেজি না আচ্ছা আর ওই যে ওইখানে গুলো কত করে আছে আচ্ছা আপনার 45 টাকা কেজি 45 টাকা কেজি 145 টাকা ওইখানে একটা রুই মাছ দেখা যাচ্ছে এটা কত করে বিক্রি করেন আমরা কিনে আনছি ও আপনারা কিনে আনছেন খাওয়ার জন্য আচ্ছা আচ্ছা এই বড়টা কত করে এই যে এখানে 160 টাকা কেজি 160 টাকা কতটুকু এটা আছে 1 কেজি ওজনে এরকম হবে 2.5 কেজি 2.5 কেজি ওয়েট হবে না আচ্ছা ঠিক আছে কাকার এখানে অনেক পাঙ্গাস মাছ আছে দেখেন আমরা এটা সামনের দিকে যাই এই সাইডটা পুরোটাই পাঙ্গাস মাছ আপনি পাঙ্গাস কত করে কাকা এটা 145 145 টাকা কতটুকু ওয়েট আছে 1 কেজি 1.5 কেজি 1 কেজি 1.5 কেজি আচ্ছা এই সামনে আরো আছে চলেন ভাই এই পাঙ্গাস কত করে বেচেন ভাই কত করে কেজি 135 টাকা দেখেন এখানে জেতা পাবদা আছে ভাই কত করে বেচেন ভাই এটা 330 টাকা কেজি এদিকে চাষের 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 330 টাকা করে চাষের পাবদা দেখেন দেখেন দর্শক এখানে সাগরের মাছ আছে অনেক বন্ধুরা আপনাদের দেখালাম রূপসা পাইকারি মাছ বাজারের মাছের দাম এবং মাছ দেখালাম আপনারা চাইলে এখানে আসতে পারেন এটা খুলনা রূপসা ফেরিঘাটের পাশে একবার নদীর সাইডে এখানে সাগর এবং নদীর মাছ আছে আপনারা দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা তাহলে আমরা ভিডিওটা এখানে শেষ করব আমাদের আরেকটা চ্যানেল আছে ওইটা চৌধুরী ফুড রিভিউয়ার আপনারা চাইলে ওই চ্যানেলটা ঘুরে আসতে পারেন এবং আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ